তিরিশ পাড়ার সুরা আবাসা দিয়ে আমরা কিভাবে কোরআন মাঝে সুই শুদ্ধ করে শিখতে পারি বা পড়তে পারবো সেই বিষয়গুলো শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে প্রত্যেকটা নিয়মকানুন বলে দেব খাতা কলমে বুঝিয়ে দেব যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সহজে আপনার সুরা আবাসাটা শিখে মাত্র নয়টা নিয়ম শিখিয়ে আপনারা পুরো কোরআন মাঝে সুই শুদ্ধ করে শিখতে পারবেন তো চলুন শুরু করি

আর উপর দিকে একটা চিকন চিহ্ন আসছে এই চিকন চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে যদি আপনি এখন অক্ষ না ধরেন মানে না থামেন তাহলে লাতে তিন টান দিতে হবে কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে এই যে হামজাটা আসছে তো লম্বা হামজাটা আসছে তো যদি আপনি অক্ষ না ধরেন তাহলে এরকম পড়তে হবে আহুল আমা এটা যে আমি তিন আলির পরিমাণ টান দিয়েছি কারণ আমি দুইটা আয়াত মিল করে পড়ছি এই জন্যে আর যদি আমি মিল করে না পড়তাম এখানে থামতাম থামলে হবে আল এক আলি টান দিব তারপরে একটা মিলাবো আং এরকম পড়বো আচ্ছা যাই হোক তো এখানে আমি নিয়মগুলো বলি আ বা হরকত আমরা সবাই হরকত তাকে বলে আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিই হরকত হচ্ছে যে এক জবর এক জের এবং এক পেশকে বলা হয় হরকত কি বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হয় এটা আপনারা অবশ্যই মনে রাখবেন তাহলে এখানে আ এটা কি হরকত আমরা টান দিবো না আ বা ওয়াতা ওয়াল্লা তো এটা নিয়মটা আপনারা বলছি এইরকম পড়বে তারপর আং আং এটা লিখ না দেখুন ইকফা গুন্ডাটা নিয়ে একটা আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ ইকফা গুন্ডা ইকফা গুন্ডার হরফ হলো পনেরোটি পনেরোটি ইকফা গুন্ডার হরফ জিম ডাল জাল রা সিন তারপর হল ফা কফ ছাবত এ চলি পুনৰ হৰফ আমি তই লিখিছ এই পুনৰ হৰফল ইক্ফাৰ গুণৰ হৰফ যখন নুন চাকিনো টানবিনেৰ পৰ এই পুনৰ হৰফ আছে কিছেৰ পদ নুন শাক এবং তানভিনের পর আসবে তো নুন সাকিন কাকে বলে তানফিন কাকে বলে এগুলো তো আপনাকে অবশ্যই বুঝতে হবে নুন সাকিন হচ্ছে যে এই যে নুনের উপর যখন সাকিন থাকবে তখন এটাকে নুন শাকিন বলা হয় আর তানভিন বলা হবে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানফিন এটাকে বলা হয় তানভিন তানফিন বলা হবে তো এই নুন সাকিন এবং তানভিনের পর যখন এই যে পনেরো টরফ আসবে এই পনেরোটা হরফ আসবে তখন বাংলাতে অবশ্যই মতো গুণনাটা আদায় করবে। যেমন এখানে আছে আং তা এখানে উচ্চ এরকম আং এরকম বলবেন আং এক লিফ টান দিবেন এক লিফ ধরে রাখবেন গুণনাটা ধরে রাখবেন বা টান দিবেন যা বললেন চাই টান দিবেন তাহলে এখন বলতে হবে আং গুণ এবার গুণ করতে হবে আং যাতে চায় প্যান দিতে হবে এগুলো আমি না বুঝাই কারণ আপনার জানেন মোটা চিহ্ন চাই প্যান হয় আংজা জা আুল আ মা আইনজেবর আ মা মা আমরা দিব তারপরে ওয়া মা ওয়াউ জেবর ওয়া মিম আলিফ জেবর মা এটা মাদে হরফ এটা একটু বোঝাতে হবে দেখুন মাদে হরফগুলো বুঝতে হবে আপনাকে মাদে হরফ হচ্ছে যদি এরকম জবরের পরে খালি আলিফ আসে পেশের পর জজমালা ওয়াও আসে জের পর যজমলা ইয়া আসে তাহলে এইগুলা কি বলা হবে মাদের হরফ মাদের হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ কয় আলিফ এক আলিফ টান দিতে হবে এক আলিফ টান হবে তেরকম জবর ওপরে আলিফ লিফ পজ মানে ওয়াও জের পজ মানে ইয়া আসলে এবং আরেকটা মাঝ সেটা হচ্ছে যদি খারা জবর থাকে উল্টা পেস্ট থাকে এবং খারা জের থাকে তাহলে এটা মাঝ এইগুলো তো আমরা একালিফ পরিমাণ টান দিব তা আপনার মাছগুলো বুঝে নিলেন তাহলে আমরা এখানে ওয়া মাছ টান দিব ওয়া মা ইউ ইয়া দাল পেশ ইউ দে এটা দেখুন এখানে করতে হবে কলকলা কলকলা কাকে বলে আমি কলকলা বুঝাই কলকলা কলকলা কলকলার হরফ হচ্ছে কলকলার হরফ পাঁচটি কলকলার হরফ পাঁচটি মনে রাখবো সব কিছু মনে রাখবো কী কী অফ ত বা জিম ডাল এই পাঁচটা অল্প কলকলার হরফ যখনে পাঁচটা হরফে থাকবে এরকম তখন কলকলা করতে হবে

আম এখানে গুণ্ডা হবে এটা হলো ওয়াজিব গুন্না এটা একটু বোঝাতে হবে অবশ্যই দেখুন আমরা এখন শিখবো হচ্ছে ওয়াজিব ওয়াজিব গুন্না তো ওয়াজিব গুন্নাটা কি ওয়াজিব গুন্না হলো দুইটা নুন এবং হচ্ছে মিম তো যখন নুনের তাস তাসদিত থাকবে এবং মিমের উপরে তাস থাকবে যে চিহ্নটাকে বলা হয় তাস তাসদিদ বলে মনে রাখবেন একে তাসদিদ বলা হয় তো নুনের উপর এবং তাস তাল গণনা করতে হয় এবং যদি হরকতের পর আমরা কিন্তু আগে শিখছি হরকত এক জগে এক পাশে বলো হয় তো এই হরকতের পর যখন নুনের পর তাসদিদ আসে অথবা এই হরকতের পরে যখন মিমোর উপরে তাসদিদ আসে তখনই গুননা করতে হবে যাকে বলা হবে ওয়াজিব গুননা যেমন আনি ভাবে আমরা এখানে গণ্যটা আদায় করব তাহলে এখনও দেখুন আমরা ঠিক গুণ করব আমামানিশ তাও না মানিস তাও না ফা আং একটু গুণ হবে ফা আং তা লাভু তা সদ্দা দা তা নেবিনাকলি ওয়ামা আই লাইকা আল্লা ইয়া জাক্কা এখানে ওয়ামা আই লাইকা লামি আজ বলে এটা লিনের হরফ লিনের হরফ কীভাবে হলো এটা একটু বুজাই দেই যেহেতু চলে আসছে লিনের হরফ হল দুইটা লিনের হরফ দুইটি ওয়াও এবং হচ্ছে ইয়া তো যখন ধরেন জবরের পর এরকম জবর পর জমেলা আসবে আবার একইভাবে জবরের পর জমেলা এ আসবে তখন এটাকে বলা হবে লিনের হরফ লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হবে তাড়াতাড়ি তো আমরা এখানেও কিন্তু তাড়াতাড়ি আলাইকা আল্লা wa amma kana kunna wa am wajibun wa amma mang ikhfa ja chal tan dibe eta holo madh muttasil wa amma mang ja akayas a yasin je bol yas a wa huwa yakhsha ফা আংকা ফা আং তা আলাহা এখানে নুন তা করছি আর এখানে নুন পর হা 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 হলে হরফ এখন ইজার হবে মানে গুণ হবে না গুণ পড়তে হবে ফা আং তা আনু হা কাল্লা এলাতে তিন প্রাণ দিবেন কাল্লাহা রহ ইন্না বজে মনে করবে ইনাহা তাজি রহ এখানে দেখুন তারটা আসছে গলতা এটার নিয়মটা হচ্ছে যদি অক্ফর বস্তা তারটা পান আর এখানে যদি অক্ফর ধরেন এই তারটা হাশাকিন হয়ে যাবে কী শাকিন হাশাকিন হয়ে যাবে আর এ তার উপরে দুই পেশ থাকতে পারে দুই জবর দুই দুই জের অথবা এক জবর এক জের যাই থাকুক তাটা হাশাকিন করতে হবে কাল্লা কাল্লাহ রহ ফামাং এই যে অক্ষরবাস্থায় যদি আপনার এই যে হাঁ পান আর হার ওপর জুলটা পেশে পান তাহলে সেই ক্ষেত্রে হাটে কিন্তু আমরা কি করবো এখানে থামার সময় শাকেন করব। এর কিন্তু আমরা অনেক ঘর হয়ে যে তাল্লা হা এই যে হাড়টা এই হার উপর দেখুন এখানে খারা জোবর আসছে তবে আমরা এখানে কিন্তু টান দিচ্ছি টান দিচ্ছি টান দিচ্ছি তো প্রত্যেকটা টান কিন্তু এখানে আমরা টান দিব না কোথায় এই এটা এখানে আমরা টান দিব না এখানে আমরা এই হাতে সাকিন করে ফেলবো এটা আপনি মনে রাখবেন এই গোলা হাতের উপরে উল্টা পেস্ট থাকলে অথবা খারা যে থাকলে ওটা সাকিন হয়ে যায় ফাম ফিশ ও শো ফিম ধরবে ওয়াজি গুন্না ভাবে ফিশ ফিশ ও শো ফিম কারুয়া একটু বোঝাতে হবে এটা কীভাবে ভালো গুন্নাটা দেখুন এটাকে বলা হয় ঈদ অ গম গুন্না ঈদ গম ঈদ গম গুন্না বা ঈদ গম বাগুন্না বলতে পারেন বাগুন্না তো ঈদ এ গমে বাগুন্না হরফ হলো চারটি চারটি মিম নুন ওয়াউ ইয়া এ চারটে হলে দেবো হরফ যখন ওই যে বললাম নুন শাকিন নুন শাকিন অথবা তানফিন তানভিন কাকে বলে ওই যে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তো নুন শাকিন এবং তানভিনের পর যখন এই চারটে হরফ আসবে তখন কি করতে হবে মিল করে মিল করে গুন্না সহ পড়তে হবে গুন্না সহ অর্থাৎ মিলবে এবং গুণ্য হবে মিলবে এবং কি হবে গুন হবে তো এখানে দেখুন কি হইল বিষয়টা এখানে তানবিনের পর এই যে মিম আসছে দুই জবর দুই যে দুই পাশে টানবিন পরলে না তো টানবিনের পর মিম আসছে তার মানে আমরা কী করব এখানে মিলাবো এবং গুন না করবো ফি টাকলে টান দেবে এটা মাত ফি সো টাটা হাসা হয়ে যাবে মার ফু আতিম একই গুণা ফিম এবং টিম একই গুণা শুধু হরফ চেঞ্জ হয়েছে এখানে ফাঁসিল এখানে তা আসে একই এখানে টান পিনের পর মিম মিনের পর তা মানে মিম আসছে টান পর এবার এখানে টানবিনার পর মিম আসছে তো এখানে গণনা করব। মার ফু আতিমা রহ রহ দেখুন এখানে একটা বিষয় এই যে দেখুন নিচে একটা মিম আছে মিনি একটা মিম তো এখানে এই মিমটা দেওয়ার কারণটা কি কারণটা হচ্ছে যদি আপনি এখানে থামেন তাহলে তোমিম পড়ার দরকার নেই আমি এই যে টাটাকে হাসিকুন করে ফেলতেছি অক্ষ ধরার কারণে মরফু আতিম রহ এরকম আর যদি আমি না থামি মিলাই পড়ি তাহলে এখানে তানদিনের দিনের পর বাসের কারণে এটাকে বলা হয়েছে ইকলাভ গুন্না কি গুন্না ইকলাভ গুন্না ইকলাব গুন্নাটা আমি একটু আপনাদেরকে বলেই দিই যে চলে আসছি ইকলাবা ইকলাভ গুন্না দেখুন ইকলাভ গুন্না হওয়ার ফলে একটি আর তার শুধু হচ্ছে বা আর ক্লাব অর্থ হচ্ছে পরিবর্তন করা পরিবর্তন পরিবর্তন করে পড়া পরিবর্তন করে পড়া অর্থাৎ এখানে থাকবে নুনের উচ্চারণ কিন্তু আপনাকে পড়তে হবে মিম সাকিনের উচ্চারণ মানে নুন সাকিন থেকে হয়ে যাবে মিম সাকেন নুন সাকিন থেকে মিম সাকিন উচ্চারণ করতে হবে এখানে দেখুন কি হয়েছে বিষয়টা তানবিনের পর বা আসছে এ তা দুই যে তিন এখানে কিন্তু তা দুই যে তিন আছে তাই না তা দুই যে তিন এর মধ্যে কি আমরা এরকম লাগতে পারি না তা নুন জের তিন তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই যে তানভিনটা এর তানভিনের মধ্যে বা তানভিনের ভিতরে একটা নুন সাইকিন গোপন থাকে বা হাইট থাকে এই যে তা দুই জের তিন এই যে তা নুন জের তিন একই উচ্চারণ কিন্তু তো এই যে এখানে যে একটা নুন সাইকিন হাইট আছে এই যে নুন সাইকিনটাই এই নুন সাইকিনটা আমরা এখানে কি করব এই যে এই ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো তাহলে এখানে বলতে হবে এরকম মরফুআ তিন বলতে হবে এখানে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন একটু নুনের একটু ভাব থাকে এরকম তারপরে এই যে দেখুন তারপর গুণাটা কিরমি বা তানমিনের পর এই যে আসছে তো টানফিনের পর বাসের কারণে এখানে যে মিমটা মিম মিন যে নুনটা আছে হ্যাট করা যেমন আমি এখানে বলি আপনাদেরকে যে মিম দুই যে মিন এটাকে আমি লিখতে পারি এরকম মিম নুন যে মিন তো এরকম যে নুন আছে এখানে হ্যাট করা আছে না এই নুন সেকেন্ডটাকে এখানে পড়তে হবে মিমের মতো মিম সেকেন্ডের মতো পড়তে হবে এরকম মিম মিম যে মিম পড়তে হবে তবে এখানে একটু একটু নুনের নুনের কি আসবে ভাব আসবে নুনের ভাব আসবে এরকম মিম মিম বলবেন না ডাইরেক্ট মিম এরকম ভাবে ঠোঁটের মাঝে টু ফাঁকে উচ্চারণ করবেন আখফা ইহ দেখুন

শাই ইন খয়লা নুন সেখানে পর নুন আসছে একটা বুঝলাম নুন সেখানে পর নুন মিম ওয়া উয়া অথবা তানমিনার পর নুন মিম ওয়া উইয়া আসলে আমি বাগুন নয় এখনো এই মিমকে নুনকে ধরবে মিলাই গুণা করতে হবে মিনো কফা তিন খয়লা কু ফা কদ্দার প্রত্যেকটা হাই কিন্তু সাকিন যাচ্ছে সুম এটা কি গুন্ডা বলেন ওয়াজিব গুন্ডা ثم السبيل يسره. قلنا: ثم السبيل يسره. ثم أماته فأقبره. ثم قلنا قلنا: ثم أماته فأقبره.

এখানে আমরা আট নতুন নিয়ম শিখলাম মানে পাইলাম সেটা হলো যদি ওয়াকফর অবস্থায় এরকম দুইটা জবর পান তাহলে সেইখানে একটা জবর বাদ দিয়ে দিবেন আরেকটা জবর স্থানে রেখে একলি পরিমাণ টেনে পড়বেন আনাবে কল করলাম আন ওয়াজু আনাসবেল

وزيتون ونخل وزيتون وزيت وزيتون ونخل وحدائق غلبا وفاكهة وأبا তেমন প্রত্যেকটা গুন্ডা তাও গুন্ডা মাতা আল্লাহ কুম ওয়ালি আনা আমি মাতা আল্লাহ এখানে তানবিনের পর লাম আসছে তা লাম এবং রজ তানবিনের পর আসে তাহলে গুণ হয় না তার মানে মিলাপত হয় মাতা আল্লা কুম ওয়ালি আনা আমি কুমা ঝিয়া আতি এখানে দেখুন এখানে একটা নিয়ম সেটা হলো মাদের হরফ যে কোনো মোটা চিহ্ন আসে বা তাসদির আসে তাহলে সেই মাদের চার টান দিয়ে তাসটি ধরলে হরফটা ধরতে হবে আখি আমরা আর্ট এমনি পালাম সেটা হলো খয়া যে সেটা মাদে মাদে পরে সে মাদে তিন টান দিয়ে হাটাকে স্যাকেন করতে হবে আর এটাকে আর জি তাহলে এখানে আমরা তিন টান দিব ওয়া উম্মিহি ওয়া আবি ভাবে ওয়া ওয়া বানি لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه وجوه يومئذ مسفره ضاحكه تبشره ووجوه يومئذ عليها غبره ترهقها قتره اولئك هم الكفره الفجره তো এরকমভাবে আপনারা সুন্দর করে প্রত্যেকটা বিষয়ে বোঝে পড়ার চেষ্টা করবেন যতগুলো নিয়মকানুন ছিল প্রত্যেকটা নিয়মকানুন কিন্তু আমি বোঝাইছি আপনাদেরকে একই নিয়ম সব কইটা তো আপনারা এভাবেই পড়বেন ইনশাল্লাহ আমরা তারপরে ভিডিওতে সুরাতুত তাকুফির শিখব তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ